ক্ষুদ্র মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন। শ্রী তানিয়া কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ঘরণীর গয়না, আনোয়ারের ঘাম জড়ানো সঞ্চয় সবই শেষ। শ্রী তানিয়াকে বাঁচাতে তার চিকিৎসার জন্য শহরের বাহাতছড়ার আনোয়ার ধার দেনা করে প্রায় 2 লক্ষ টাকাও খরচ করেছে ইতিমধ্যে। কিন্তু প্রতিদিন দরকার 12 থেকে 15 হাজার টাকা শুধুমাত্র তানিয়ার চিকিৎসায়, যা মধ্যবিত্ত পরিবারের কর্তা আনোয়ারের জন্য অসাধ্য। সন্তান জন্মের সময়েই অনাগত শিশুটি মারা যায় তাদের। প্রসূতি মা তানিয়ার কোলজুড়ে সন্তানের হাসি দেখার ভাগ্য হয়নি আনোয়ারের। প্রসব বেদনায় ছটফট করা তানিয়াকে কক্সবাজারের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করানো হলে ডাক্তার জানায় গর্ভে থাকা সন্তান 2 দিন আগেই মারা গিয়েছে। শিশুটির গায়ে পছন্দরাই পরে কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি বিভাগে ঠাঁই হয় তানিয়ার। তবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে হার্টবিট বন্ধ হয় তানিয়ার, আর তাকে নেওয়া হয় আইসিইউর লাইফ সাপোর্টে। হার্টবিট স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকতে হবে আইসিইউতে। যে কোনো সময় নিভে যেতে পারে তানিয়ার জীবন প্রদীপ। তানিয়ার বাবার বাড়ি পশ্চিম নতুন বাহাতছড়ায়। তাদেরও আর্থিক অবস্থা মোটেও ভালো নয়। স্ত্রীকে বাঁচাতে দিকবিদিক ছুটতে থাকা স্বামী আনোয়ার। বিত্তবানদের একটু সাহায্য প্রাণ বাঁচাতে পারে তানিয়ার। সবাই আমাদের একটু হেল্প করো, আর্থিক অবস্থা খারাপ, সবাইকে বলতেছে আমাকে কিছু হেল্প করার জন্য। আপনাদের অনুদানে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে তানিয়া। আসুন আমরা প্রত্যেকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। একটি জীবন বাঁচবে আর ভুবন রাঙাবে মানবতার রঙিন হাসিতে। আসিফ বাপ্পি, DNN, কক্সবাজার।